নিয়োগের পর কি রেশন দুর্নীতি? ইরিস ক্যানারে ব্যবসায়ী বাকিবুর রহমান কৈখালীর বাড়িতে ম্যারাথন তল্লাশির পর গ্রেফতার করা হয় বাকিবুরকে, আর সোমবার পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ আদালতে। বাকিবুরের সূত্রে কি উঠে আসবে আরও বড় নাম? এই বাকিবুরও কি তবে হিমশৈলের চূড়া? জল্পনার মধ্যেই মেডিকেল বাকিবুরের টানা তিন দিন তল্লাশি, 11 ঘণ্টা জেরার পর গ্রেফতার ইডি। বয়ানে অসঙ্গতি, তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। 3টি চালকল, পানশালা, হোটেল, রেস্তোরাঁ রয়েছে। এই বিপুল সম্পত্তি তৈরির পেছনে টাকার উৎস কি? এমনটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তদন্তকারীদের বারবার বিভ্রান্ত করার চেষ্টা করেছে বাকিবুর। এই বাকিবুর নিয়ে কি আরও আপডেট রয়েছে, আরও কি তথ্য রয়েছে জানাবে বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, দেখো, রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমানকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশ অভিযান চালানোর পর, এবং আজকের এই বাকিবুরকে আদালতে পেশ করলে আদালত তাকে সোমবার অবধি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর যে এই বাকিবুর রহমান সহ গোটা দুর্নীতির ঘটনায় যেখানে কোটি স্টাইপন করা হয়েছে এবং তার নির্দিষ্ট তথ্য প্রমাণ তদন্তকারীরা পেয়েছে, মূলত এই বাকিবুরের যে বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে সেখানে এই প্রসিডস অফ ক্রাইম, যেটা কোটি কোটি টাকার এই দুর্নীতির টাকা রয়েছে, এমনটাই ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে দাবি করা হচ্ছে। এর পাশাপাশি তার বিভিন্ন রাইস মিল এবং একাধিক হোটেল থেকে শুরু করে পানশালার ব্যবসা রয়েছে, এবং এই সম্পত্তি সে করেছে তার আয়ের তার যে রকমভাবে হিসেব পাওয়া যাচ্ছে না, এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তারা যেটা মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যেটা দাবি, এই বাকিবুর রহমান তার যে মিল সেখানে থেকে মূলত গম দেওয়া হতো, এবং সেই গমকে কার্যত যখন ডিস্ট্রিবিউটারদের কাছে তিনি পাঠাতেন, সাপ্লাই করতেন, সেখানে 30-40% একেবারে কম সাপ্লাই করা হতো। যেই সাপ্লাইটা একেবারে ব্ল্যাক মার্কেটে করে সেখানে ক্যাশ টাকায় ট্রানজাকশন হতো, এবং সেখানেই কোটি কোটি টাকা তৎসরূপ করা হয়েছে এমনটাই অভিযোগ তদন্তকারীদের, এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করে আরো অনেক তথ্য বেরিয়েছে এবং আরো বেশ কিছু নাম প্রতিনিধিদের নাম বেরিয়ে আসবে এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছে। অনেক ধন্যবাদ বিক্রম। আপনি দুর্নীতি করেছেন? আমি কোনো দুর্নীতি করিনি, কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত নই। আপনি কি করতেন? আপনি দুর্নীতি করেছেন? আমি কোনো দুর্নীতি করিনি, কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত নই। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। শ্রমিক ভট্টাচার্য আর কুণাল ঘোষ কি বলছেন এমনি শোনাবো। যারা বলছেন কেন্দ্রের বঞ্চনার কারণে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে, মানুষকে ভাতে মারতে চাইছে, তারাই আজকে প্রান্তিক মানুষের চাল চুরি করছে। একটু অপেক্ষা করুন, আরও তথ্য বেরোবে কিভাবে পশ্চিমবঙ্গের কৃষকরা লুট হয়েছে, কিভাবে তাদের ন্যূনতম সংগ্রহ মূল্য না দিয়ে ডিস্ট্রেস সেলিংয়ের মধ্যে দিয়ে চাল কিনেছে, তারপরে সেই চাল লুট করেছে শুধু কাগজপত্রে হেরাফেরি করে, এটা সামনে আসছে। আজ যেটা আপনি রেশনিং ব্যবস্থায় দেখছেন, কাল সেটা স্বাস্থ্য দপ্তরে দেখতে পাবেন, কাল স্বাস্থ্যে যেটা দেখবেন আগামী দিনে দমকলে সেটা পাবেন, পরের দিন পুলিশে পাবেন। তৃণমূল কংগ্রেস এটাই, এটা সারা ভারতবর্ষের সমস্যা, যেখানে বিভিন্ন মানে সামান্য যে কোনো দোকানে গেলেও আমরা ওজন দেখে নিই, ফলে সেগুলোকেও যদি কেউ এখন দুর্নীতির আওতায় এনে তৃণমূলকে কালিমা লিপ্ত করতে চায়, এটা হাস্যকর ব্যাপার হবে। এটা সারা ভারতবর্ষে এবং তার বাইরেও যে কোথায় কার ওজনে কী গণ্ডগোল হয়েছে না হয়েছে, তারপরে এগুলো এর সঙ্গে তৃণমূলের কোথাও কোনো সম্পর্ক নেই। তৃণমূলকে উন্নয়নের রাজনীতিতে পাল্লা দিতে পারছে না, তৃণমূলকে মানুষের মধ্যে থেকে রাজনীতিতে জনসংযোগে পাল্লা দিতে পারছে না, সেই কারণে কুৎসা আর এজেন্সির মিস ইউজ করা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।